nhập chơi nhập chơi áo chơi nhập 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 chơi nhập chơi nhập chơi নিয়োগ চাই মাননীয়া, আমাদের নিয়োগ চাই। কাতর আরজি গ্রুপ ডি চাকরি প্রার্থীতে, কিন্তু মুখ্যমন্ত্রী কানে কি যায় সেই আর্তনাদ? প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গ্রুপ ডি চাকরি প্রার্থীতে কেটেছে 431 দিন, তবুও মেলেনি উত্তর। পুজোর মরশুমেও আলোর রোশনাই থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের জীবন, কার্যত অন্ধকারে অতলে হারিয়ে যাচ্ছে তাঁদের ভবিষ্যৎ, তা বলাই বাহুল্য। কিন্তু এভাবে আর কতদিন? তাঁদের নরক যন্ত্রণার অবসান হবে কবে? জানতে রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা। কুণালবাবুর তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলার আশ্বাস মেলায় আবারও আশায় বুক বাঁধছেন 2017 গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। এতটুকু ভরসা আছে উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন এবং দ্রুত যাতে চাকরি হয় সেটা উনি তুলে ধরবেন, সেই দিক দিয়ে আমরা আশ্বস্ত। চাকরি প্রার্থীদের দাবি, নিয়োগের অপেক্ষায় প্রয়োজন হলে 2000 দিনও রাজপথে বসে থাকবেন তাঁরা। নিয়োগ তাঁরা আদায় করবেন অবশ্যই, নিয়োগ না মিললে অব্যাহত থাকবে আন্দোলন। হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের, 2000 দিন বসে থাকতে হলেও বসে থাকবো, কিন্তু আমার চাকরিটা আমি ফেরত নেব, আমাদের চাকরিটা আমরা ফেরত নেব। যতক্ষণ না চাকরি পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে, আর এই আন্দোলন আগামীতে আরও বৃহত্তর থেকে বৃহত্তর হবে। মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর হওয়া সত্ত্বেও নিয়োগে হয়েছে ব্যাপক দুর্নীতি। দীপাবলিতে যখন এই তিলোত্তমা সাজবে আলোর সাজে, তখন তাদের জীবন থাকবে অন্ধকারে ঢাকা। চাকরি প্রার্থীদের জীবনে কবে ফিরবে আলোর দিন, সে বিষয়ে আলোকপাত করুন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আরজি অসহায় গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। সবচেয়ে যদি কোনো বেশি দুর্নীতি হয়ে থাকে তবে এই রাজ্য গ্রুপ ডির ক্ষেত্রে, এবং এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, ওনার কাছে সমস্ত কিছু পেন্ডিং আছে, উনি ছেড়ে দিলেই আমাদেরটা হয়ে যাবে, কোনো কোর্ট কেস বা কোনো কিছুই নেই আমাদের। তো ওনার কাছে আমাদের একটাই আবেদন যে উনি যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগটা দিয়ে দেন, এবং যদি যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে আজীবন থাকতে রাজি আছি, যতদিন পর্যন্ত আমাদের নিয়োগটা না হচ্ছে। যেখানে সারা দেশ আলোর রোশনায় মেতে থাকবে, সেখানে চাকরি প্রার্থীদের জীবন এখনো অন্ধকারে। কবে তাদের জীবনে ফিরবে আলো? প্রশ্ন চাকরি প্রার্থীদের। আর তার জন্যই তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়োগ হচ্ছে, তারা তাদের আন্দোলন মঞ্চ ছাড়বেন না, প্রয়োজনে আন্দোলন আরো বৃহত্তর করবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি, রিপোর্ট ক্যালকাটা নিউজ, কলকাতা।